আসসালামু আলাইকুম আজকে আমরা রেনেসা পিরিয়ডের প্রিপারেশন অফ অনেসা নিয়ে আলোচনা পাঁচটা পার্ট ছিল পিরিয়ডে কয়টা পার্ট ছিল পাঁচটা পার্ট ছিল আমরা এইভাবে পড়েছিলাম এর আগে একটা ভিডিওতে পি এলিজার কাকু এভাবে পড়েছিলাম আমরা পাঁচটা পার্ট এর মধ্যে প্রথমটা ছিল প্রিপারেশন অফ রেনেসা প্রিপারেশন অফ রেনেসা পরেরটা ছিল হলো আপনার এলিজাবেথ পিরিয়ড এলিজাবেথ পিরিয়ড যেতে ছিল হলো জ্যাকোবিন পিরিয়ড কেতে হলো ক্যারোলিন পিরিয়ড এতে কি ক্যারোলিন পিরিয়ড আর সিওতে হলো কমনওয়েলথ পিরিয়ড এই হলো পি এলিজার কাকু আজকে আমরা পিটা পড়ব পি মানে প্রিপারেশন অফ রেনে সা আমরা আজকে পড়ব ওকে প্রিপারেশন অফ প্রিপারেশন অফ ফ্রেন্ডের সাথে আমরা চারজন লেখকের নাম পড়ব এর মধ্যে ফার্স্ট হল স্যার তমাস মোড় মোড় মানে মরে গেছিলেন তিনি মোরে কোথায় গেছিলেন তিনি মোরে উথোপিয়া নামক উথোপিয়া নামক একটা স্বর্গরাজ্যে গেছিলেন তিনি মোরে কোথায় গেছিলেন উথোপিয়া নামক একটা স্বর্গরাজ্যে গেছিলেন আর সেই স্বর্গরাজ্যের ডিসকাশন চিলক স্বর্গরাজ্যের ডিসকাশান অন পলিটিক্যাল সাবজেক্ট ছিল উথোপিয়া সরকার যে ডিসকাশান অন পলিটিক্যাল সাবজেক্ট ছিল দ্যরি অফ দা হিস্টোরি অফ রিচার্ড দ্য থ্রি এর কি করা বায়োগ্রাফিক্স বায়োগ্রাফিক্স লেখা হলো ফোর লাস্ট লাস্ট থিং ফোর থিংস তাহলে স্যার তমাস মোর মোড়ে কোথায় গেছিলেন মোড়ে গেছিলেন হলো উথোপিয়া নামক সর্বরাজ্যে মোড়ে গেছিলেন উথোপিয়া নামক স্বর্গরাজ্যে উথোপিয়ার এই স্বর্গরাজ্যের ডিসকাশান অন পলিটিক্যাল সাবজেক্ট ছিল রিচার্ড দ্য থ্রি এর বায়োগ্রাফিক্স লেখা রিচার্ড দ্য এর বায়োগ্রাফিক্স লেখা আর এই বায়োগ্রাফিক্সটা ফোর লাস্ট থিং ছিল কয়টা পার্ট ছিল ফোর লাস্ট থিং ছিল তাহলে স্যার তমাস মোর মোড়ে গিয়ে কোথায় গেছিলো উথোপিয়া নামক কল্প রাজ্যে গেছিলো সেখানকার ডিসকাশান অন পলিটিক্যাল সাবজেক্ট ছিল

নিকোলো মেকিয়াবেলি প্রিন্স নিকোলো মেকিয়াবেলি তিনি প্রিন্স লিখেছিলেন আর কি দি প্রিন্স প্রিন্স বলতে বোঝায় দ্য সেলফিস্ট ক্যারেক্টার মানে মেকিয়াবিলি বলতে বোঝায় মেকিয়াবিলি ক্যারেক্টার বলতে বোঝায় হলো সেলফিস ক্যারেক্টার কি ক্যারেক্টার সেলফিস ক্যারেক্টার আর এই এই সেলফিস্ট ক্যারেক্টারের অর্থ হলো দ্য অ্যান্ডস

উদাল উদাল মানে রাফ উদাল ছিল হলো রাফ রয়েস্টার ডয়েস্টার রয়েস্টার ডয়েস্টার উদাল কি ছিল উদাল ছিল হলো রাফ রয়েস্টার ডয়েস্টার উদাল উদালকে বলা হয় হলো আপনার ফাদার অফ ইংলিশ কমেডি উদাল বোঝা যাচ্ছে উদাল মানে রাফ রয়েস্টার ডয়েস্টার বোঝা যাচ্ছে জিনিসটা হলো কমেডি একটা মানে উদালকে বলা হয় ফাদার অফ কমেডি আর নিকোলো মেকিয়াবিলিকে বলা হয় হলো ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের জনক কি ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স এরপরে বলবো আমরা স্যার ডেভিড লেন্সে লেন্সে শুধুমাত্র কী করতো সে স্বপ্নের মধ্যে লেন্সে স্বপ্নের মধ্যে দ্যা ড্রিমের মধ্যে কি করতো কমপ্লেন করতো সব সময় কমপ্লেন করতো জিনিস হলো কমপ্লেন আর কি কমপ্লেন স্যার ডেভিড লেন্ডসে কী করতো ড্রিমের মধ্যে কমপ্লেন করতো ওকে তাহলে আমরা প্রিপারেশন অফ রেনেসা পড়তেছিলাম প্রিপারেশন অফ প্রেনেসার সালটা ছিল হলো আপনার পনেরোশো থেকে পনেরোশো আটান্ন অফ রেনেসাতে আমরা চারটা লেখকের নাম পড়তেছে এর মধ্যে একটা ছিল স্যার তোমাস মোর স্যার তোমাস মোর মরে গেছিল কোথায় উত্তুপিয়া স্বর্গরাজ্যে গেছিল আর উত্তুপিয়া স্বর্গরাজ্যের ডিসকাশন ছিল কি ডিসকাশন ছিল হলো রিচার্ড থ্রি রিচার্ড থ্রি এর ফোর লাস্টিং মানে রিচার্ড থ্রি এর হলো বায়োগ্রাফিক্স লেখা আর নিকোলো মেকিয়াভেলি আমরা পড়বো প্রিন্স নিকোলো মেকেয়াবিলি আর নিকোলাস উদাল উদাল মানে বুঝা যাচ্ছে তিনি ছিল রাফ রয়েস্টার ডয়েস্টার আর স্যার ডেভিড লিনস্টে হলো ড্রিম ড্রিমের মধ্যে দা ড্রিমের মধ্যে কমপ্লেন করতো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম